গুড মর্নিং বন্ধুরা, রিয়াস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে কী বার, বারটাই খালি ভুলে যাই জানো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেখো ওয়েদারটা মানে কী যে হবে জানি না। সিকিমের অবস্থা তো খুব খারাপ, তোমরা অবশ্য খবরে পারি মোবাইলে তো দেখেছো। কী যে হবে জানি না, সব জায়গায় বন্যা বন্যা। তাও তো আমাদের এখানে ভালো আছে যে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, এই বুদ্ধি চলে যাচ্ছে। কিন্তু অন্য অন্য জায়গাতে কত অসুবিধা, মানে সব মানে এত হাওয়া দিচ্ছে, সব মানে গাছপালা পড়ে একদম বাড়ি ঘর ভেঙে টেঙে সব যাচ্ছে। আপাতত তাদের কথা, তারা কী করছে। আমরা একটু বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি বৃষ্টি, জামাকাপড় মেলতে পারছি না, মানে কত কথা বলছি। কিন্তু অন্যরা কী করছে বলো তো, মানে যেখানে এরকম বন্যা হচ্ছে আর কি, তাদের অবস্থাটা কী হচ্ছে। আমরা এইটুকুই খালি বলছি, সারাদিন বৃষ্টি, বেরোনো যাচ্ছে না, কিছু কাজকর্ম করা যাচ্ছে না, আমরা তো তাই বলে যাচ্ছি। আর ওরা তো মানে 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 বাড়িঘরই নেই আর খাওয়া দাওয়া কোথার থেকে করবে, কী অবস্থা, কী হবে জানি না। কিছু দু তিন চার দিন আগে আবার ভূমিকম্পও হলো। চলো দেখো, এখনো কেউ ঘুম থেকে উঠেনি, মাদের ঘর আটকানো, মানে দরজা খোলাই আছে, দেখো আবজানো আছে, সবাই ঘুমাচ্ছে। আর আমি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, এইখানে এসে একটু বসলাম। বেশিক্ষণ শুয়ে থাকতে দেখবে ভালো লাগবে না, মানে আমার ভালো লাগে না বেশিক্ষণ শুয়ে থাকতে। হ্যাঁ যখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি শুই, তো তখন মনে হয় একটু শুই শুই এরকম মনে হয়। কিন্তু সকালবেলাটা আমার শুতে ইচ্ছা করে না, অত উঠে গেলে তখন ওই একটুখানি শুয়ে থাকি, কারণ সবাই তো ঘুমাচ্ছে, কী করবো একা একা। ওই জন্য একটুখানি শুয়ে শুয়ে তখন ওই যে মোবাইল দেখি। তো চলো সবাই উঠুক ঘুম থেকে, তারপরে কাজকর্ম শুরু আবার। তো চলো, আশা করি আজকে ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, পাশে থাকো, দেখতে থাকো, চলো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, মা ওদিকে রেডি হচ্ছে, আমি আর মা যাব এখন হচ্ছে ফুল আনতে। আজকে তো বৃহস্পতিবার, তো বৃষ্টি নামবে, বৃষ্টি পড়ছেও এখনও, তো ওর জন্য এসে তারপরে ভাত যা রান্নাবাড়ি হবে এসে করি, আগে ফুলটা নিয়ে আসি, পরে আবার ফুলের দোকানে ভিড় হয়ে যায়। তো চলো যাই। শুভ সকাল বন্ধুরা, সকলে কীরকম আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর করে আজকের দিনটা শুরু করছি, কিন্তু মনটা ভালো নেই এই সিকিমের মানুষজনদের কথা চিন্তাভাবনা করে। কত কষ্টে আছে তারা, তাই না? তোমরা হয়তো খবরে সবটাই দেখতে পেয়েছো। তো একটু আগে আসলাম, দেশ ছাড়লাম, দেশ ছেড়েই মা হচ্ছে ভাতের জল বসিয়ে দিয়েছে। এদিকে হচ্ছে কচু, ওলকচু আর আলু সিদ্ধ হবে, আর ডিমের ঝোল। তো চলো তোমরা দেখতে থাকো। ও আবার একটুখানি ডালও হবে, কারণ ডিমের ঝোলটা আর কি একটু মাখা মাখা হবে, ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, ওই কারণের জন্য একটুখানি ডাল করবে। চলো তোমরা দেখতে থাকো। আজকে রান্না করব রিয়ার প্রিয় ডিম। রিয়া তো তোমাদেরকে বলেই দিল, ডিমের কথা শুনলেই ও খুশি হয়ে যায়। এমনকি রান্নার চ্যানেলেও আমাদের এখনও ডিম রান্না করা হয়নি, তো ও বলেছে যে মা এরপরে একটা আমরা ডিমের রান্না করব। তা আমি বললাম যে ঠিক আছে, দেখি চিন্তাভাবনা করে যে কী রকম করে করা যায়, একটু অসাধারণ না হলে ভালো লাগবে না, তাই না? সেই জন্য ভাবনা চিন্তা করে কী করে কী না করে ডিমটাকে একটুখানি অসাধারণ করে রান্না করতে হবে। খুব তাড়াতাড়ি ভেবেছি ডিমের একটা যে কোনো রান্না করব। তো যাই হোক, আজকে আপাতত ঘরেই রান্না করে নিই। এদিকে এক সোমবার দিয়ে আমি ডাল বসিয়ে দিলাম, মুগের ডাল। মুসুর ডালটা রিয়ার বাবা কয়েকদিন ধরে খেতে চাইছে না। টুকিটাকি কিছু সবজি ছিল ঘরে, তো সেই সবজিগুলো দিয়ে ডাল রান্না করে নেব। এদিকে রিয়া তোমাদেরকে বলছিল যে আমি সিদ্ধটা মাখিয়ে তারপরে ডিমটা ছুলব। ওইদিকে চিৎকার আওয়াজ আসছিল, ওই জন্য আওয়াজটা পরে রিয়া নিজেই বন্ধ করে দিয়েছে।
এদিকে ওকে সিদ্ধ মাখতে দিয়েছি, ও সিদ্ধটা মেখে নিক, আর ওইদিকে আমি আমার কাজ করতে থাকি। কাজ হচ্ছে এই মশলা বাটবো। তো পেঁয়াজটা বেটে নিয়েছি, আর এদিকে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু বেটে নেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিব। ব্যাস হয়ে যাবে আমার ডিমের ঝোল। বললোই তোমাদের যে ডিমের ঝোলটা একটু মাখা মাখা করে করব, ওই জন্য পেঁয়াজটা বেটে দিচ্ছি, না হলে আমি পেঁয়াজটা কিন্তু কুচিয়েই দিই। তো যাই হোক, এই দেখো লাল লাল ডিম ভেজে রেখেছি। একটু ডিমটা না লাল লাল না হলে ভালো লাগে না, মনে হয় যেন চোখ জোড়ায় না, তো সেই জন্য একেবারে লাল করে ভেজে নিয়েছি। দেখতে কেমন লাগছে জানিও। তারপরে দেখো এদিকে ফোড়ন টোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, রিয়া ছিল ওই ঘরে। তো যাকগে কড়াই গরম হয়ে গিয়েছিলো দেখে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। দেখো এই যে ঝোলও হয়ে গেল, ডিমগুলো আমি ছেড়ে দিয়েছি, হালকা একটু ফুটলেই নামিয়ে নেব। রিয়ার বাবা চলে এসেছে খাওয়া দাওয়া করতে, তাকে এই যে ডাল আর সেদ্ধ দিয়ে খেতে দিয়েছি, ঝোলটা এখনও নামেনি। আর এদিকে রিয়া তোমাদের দেখাতে এসেছিলো আজকে রান্নাবান্না, এই যে সেদ্ধ আছে, আমরা তো তিনজন খেয়েছি সকালবেলায়, আর এটা রয়েছে বিকির জন্য। আর ডিমের ঝোল আমরা এখনও কেউ খাইনি দুপুরের জন্য। এই যে ডিমের তরকারিটা দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর এদিকে রয়েছে সবজি দিয়ে ডাল, টুকটাক কিছু সবজি ছিল সেগুলো দিয়েই করেছি। সবজি ছাড়া দেখবে ডাল ভালো লাগে না, মানে যে কোনো একটা কিছু হলে ডালটা বেশ ভালো লাগে, না হলে না ফাঁকা ফাঁকা লাগে। চেষ্টা করি সব সময় একটুখানি কিছু না কিছু, মানে নিরামিষ ডাল যখন করি আর কি, মসুর ডাল ছাড়া, তখন একটু সবজি দেওয়ার চেষ্টা করি। তো যাগে গ্যাস মোছা হয়ে গেল আমার, ওইদিকে আমি গ্যাস মুছে রান্নাঘর মুছে নিয়েছি, এইদিকে রিয়া ঠাকুরঘরটা আস্তে আস্তে করে মুছে নিচ্ছে, নিয়ে ও দেবে পুজো। টুকিটাকি ঘরের কম কাজ থাকে না বলো, দেখতে মনে হয় কাজ নেই, কাজ হয়ে গেছে, কিন্তু কাজ করলে দেখবে একের পর এক বেরোতেই থাকে। তোমাদের সাথে অনেকক্ষণ থেকে কথা হয় না, ঘরটার মুছে স্নান টান করে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, তো এতক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো এখন শুভ শোয়ার আগে মা হচ্ছে একটা ওই যে আমরা যে তখন বাজার গিয়েছিলাম ফুল আনতে, তখন একটা লাউ গাছ এনেছে, তো ওটাই এখন মা লাগাচ্ছে। আসল কথা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এত বৃষ্টি, মানে যাওয়ার সময় অতটা ছিল না, কিন্তু বাজারে যাওয়ার পরে বৃষ্টি ভালোই পড়ছিল, তো তাড়াহুড়া করে নিয়েই চলে আসছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো, মা সেটাকে এখন লাগিয়ে দিচ্ছে, চলো চলো দেখাই তোমাদেরকে। যখনই বাড়িতে কোনো গাছ লাগাই শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ে, যেখানেই যেই গাছ দেখতো বা গাছের ডাল পেতো নিয়ে এসে বাড়িতে লাগাতো, আর খুব অদ্ভুতভাবেই তার হাতে না যে কোনো গাছ খুব তাড়াতাড়ি লেগে যেত, জানো, মানে যেইভাবেই লাগাক না কেন সেই গাছ হতোই। তো যখন এই যে গাছটা লাগাই ভীষণ তার কথা মনে পড়ে। আবার আমার হাতে সেরকম যে গাছ হয় সেটাও নয়, এই যে মানে খুব চিন্তা করতে হয়, আবার উনি যখন গাছ লাগাতো না কোনো চিন্তা করতে হতো না, হট করেই হয়ে যেত। তো তার কথাই রিয়াকে বলছিলাম আর এই যে গাছটা লাগাচ্ছিলাম, যে দেখা যাক কী হয় না হয়, মায়ের আশীর্বাদ যদি থাকে তাহলে হয়তো হবে, তো দেখা যাক কতটা কী করতে পারি, আমি খুব চেষ্টা করব। আসলে এত পোকা আর শামুকের অত্যাচার জানো তো, এত শামুক গাছগুলোকে না বাড়তেই দেয় না। তো যাই হোক লাগিয়ে দিলাম, এইবারে দেখার অপেক্ষা যে কি হয় না হয়। গুড ইভিনিং বন্ধুরা, তো একটু শুয়েছিলাম, শোয়ার থেকে কেবলই উঠলাম, এখন উঠে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যাবাতি দিব, ওদিকে মা বাবারা হচ্ছে টিভি দেখছে, আর দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেল, আজকেও যতদিন বৃষ্টি না কমবে ততদিন আমাদের এভাবে প্যান্ডেল চলতেই থাকবে, কবে কমবে জানি না, যা শুরু হয়েছে মানে পুজোর পরে মনে হয় একেবারে কমবে, কি অবস্থা। তো চলো, খুব অন্ধকার হয়ে গেছে, মানে বুঝতে পারিনি, আসলে মোবাইল দেখছিলাম তো বুঝতে পারিনি, ফট করে দেখি মোবাইলে ঘড়ির দিকে তাকালাম, তো দেখি ওরে বাবা 6টা বেজে গেছে, এখন তো জানোই 5টা 20 5:30 দিকে একদম অন্ধকার হয়ে যায়, এখন দেখি 6টা বেজে গেছে, তো যাই ফটাফট সন্ধ্যা লেগে গেছে। ওই দেখো সবাই সন্ধ্যা দেওয়া শুরু করে দিয়েছে, চলো আমিও দিই নি, অনেক দেরি হয়ে গেছে আজকে। আসলে খাওয়া দাওয়া করতে করতে করে তারপরে এই যে মা আবার এই যে তোমরা তো দেখলে সব কিছু গাছটা লাগিয়ে তারপরে এই যে ঘরে আসলাম, এসে একটু মোবাইল দেখতে দেখতে ফট করে দেখি 6টা বেজে গেল, বুঝতেই পারিনি,
উঠবো উঠবো করতে করতে এই হয়ে গেছে। তো চলো ঝটপট, তাহলে এখন সন্ধ্যা দিইনি, চলো তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। ঠাকুরকে বলি তোমার যদি এই চাপা জায়গায় একটুখানি জায়গায় থাকতে অসুবিধা হয়, তুমি তোমার না হয় নিজের থাকার একটা ব্যবস্থা করে নাও ভালো করে। আমি অপারক, আমি কিছুই করতে পারছি না, এইটুকুনি জায়গার মধ্যে তোমাকে দেখেছি, জানি আমি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু ঠাকুর আমার করার কিছুই নেই। তোমার যদি ইচ্ছে হয় তুমি না হয় করে নিও। তো যাই হোক, রিয়া যে সন্ধে দিয়ে দিচ্ছে, আর সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরে আবার ওই যে একটু চা খাবো, সন্ধ্যা হয়ে গেলেই তো মনটা একটু চা চা করে, তাই না? তো রিয়ার পুজো শেষ হওয়ার অপেক্ষা করছি। গতকাল তো ঠাকুর ঘর জেরেছিলাম, আর দেখো ঠাকুরের যে মানে পাতার সব জিনিসপত্র, তারপরে দেখো গোল বালিশের এই যে এইসব বালিশ টালিশ সব কিছু আর পাল্টেছিলাম। তো এই দেখো, তো আর দেখো এখানে মেলে রেখেছি ছোট্ট একটা দড়ি, তোমরা তো এটা দেখেছো, এই দড়িতে মেলে রেখেছি কতগুলাতে দেখো, এগুলোতে আমার নীল বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। তো চলো, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। কি করো? টিভি দেখি। বাংলা সিরিয়ালগুলো না? আমি খেলা দেখবো। তো আসলেই তো মোটে। হ্যাঁ বললাম, কিছু খাবার আছে নাকি গো? ওই সেদিনকে যে চিড়া ভাত ছিল, আসছে চিড়া? ওইটা তো যেটুক ছিল ভাইজি আমি খাইনি, সেটুকু তো ছিল না। খুব ভালো করছো, তাহলে কিছু খাবার আছে? দেখতে হবে, ম্যাগি মনে হয় দুই প্যাকেট আছে, একটু ম্যাগি করে দাও না খাই। দাঁড়াও, এই সিরিয়ালটা দেখি নি, তারপরে করতে। খুব সিরিয়াল দেখার ইচ্ছে, খিদা পাইছে আমার সত্যি বলতেছি। চা এখন আর খাবো না, তুমি আমাকে একটু ইসে করে দাও, তাহলে ম্যাগি বানিয়ে দাও, আমি তাহলে হাত পাটা ধুয়ে আসি। ঠিক আছে। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, সিরিয়ালটাও দেখতে দিল না। এই যে দু প্যাকেটই আছে, দু প্যাকেটই করিনি, ওর বলে খুব খিদে পেয়েছে। অবশ্য অনেক তাড়াতাড়ি ও খায় আর কি, দুপুরবেলা ও দেড়টার দিকে খায়। তো এখন তো বাজে, কটা বাজে? 7টা বেজে গেছে, স্বাভাবিক খিদা তো পাবেই। তো চলো ফটাফট বাড়িয়ে নিই, নলে আবার চিল্লাতে থাকবে। চলো, এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, আর ম্যাগি দুটো কেটে নিয়েছি, আর এই যে মশলা, আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখনো গরম হয়নি, এখনো গরম হয়নি। দেখো আমার ম্যাগি হয়ে গেছে, এটা বিকির জন্য বেড়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমার আর মার জন্য আছে, ওকে আগে দিয়ে আসি, কারণ ওর তো খুব খিদে পেয়ে গেছে, ও চিল্লাচ্ছে এখনও হয়নি, এখনও হয়নি, বারবার খালি বলছে। তো চলো এটা দিয়ে আসি। নাও তোমার ম্যাগি হয়েছে? হ্যাঁ, আমি ভাবছিলাম আজকে আর খাইতে পারবো না ম্যাগি, বললাম মুড়ি না, টাইম লাগে না। এটুকুন ওই জন্য, ও তো দুই প্যাকেট আর কতটুকু হবে, ওখানে তোমাকে দিছি আর আমি আর মা খাবো। তুমি তো মিথ্যা কথাই বলবা, তুমি সত্যি কথা বলবা? খুব সুন্দর হচ্ছে, দেখেই মনে হচ্ছে। খাও আগে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে না? এটা কিন্তু তোমাদেরকে মিথ্যা কথা বলছে, খুব সুন্দর হয়েছে, ব্যাপক হয়েছে, এত সুন্দর বানাইছো, সত্যি কথা বলো না? না ভালো হয়েছে, মিথ্যা কথা বলে মরবো নাকি? ভালো হয়েছে সত্যি, না মরবো নাকি মানে? ভালো হয়েছে সত্যি, ভালো হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে খাও, মাকে দিই আমি। হ্যাঁ দাও, তুমি খাও। হ্যাঁ, তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম, আমাদের খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে, বিছানা করাও হয়ে গেছে, খালি এখন আমাদের শোয়া বাকি। তো বিকির তো হাঁটতে গেছে, তোমরা তো জানোই রাতে করে একটু হাঁটে, তো এখনও আসেনি, আর আমি এখনই শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, সারাদিন শোয়া হয় না, এখন ঘুমিয়ে পড়বো।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। ও হ্যাঁ, আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা জলদি জলদি করে দাও, আর লাইক ও শেয়ার দুটোই করে দিও। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, টাটা।